আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আজকে আমি কয়েকটি বিষয় শেয়ার করবো। সেটা হলো যে যে কয়েকটি ভুলের কারণে প্রবাসীরা প্রবাসে থাকাকালীন সময়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও দেশে আসার পরে অভাব অনটনে দুর্দশায় দিন পার করতে হয়। এটা আমার দীর্ঘ 12 বছরের একযুগ প্রবাস জীবনের অভিজ্ঞতা, এবং যেহেতু আমি প্রতিনিয়ত মিনিমাম 50 জন প্রবাসীর সাথে আমার কথা হয়, তাদের সাথে কথা বলার কারণে এই অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি। প্রথম ভুলটা হলো যে বেশিরভাগ প্রবাসীর নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, এমনকি আমারও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। আমি কয়েকদিন আগেই এই ছুটিতে আসার পরে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, এর আগে আমার নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। তো এই সেই কারণেই তাদের যখন ইনকাম করে সমস্ত টাকা কাউকে না কাউকে বিশ্বাস করে কারো না কারো কাছে দিতে হয়, আর এই বিশ্বাস করে দিতে গিয়েই তারা তাদের টাকার হিসাব পায় না। মনে রাখবেন, আপনার পকেটের টাকা যখন অন্যের কাছে চলে যাবে তখন আপনি ভাবতে কোনো দিনও কল্পনা করতে পারবেন না যে আপনার টাকা এটা অন্যের পকেটে গেছে গা, তার মানে গেছে গা, কবে আপনার পকেটে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এক ভাইয়ের অভিজ্ঞতা আমি শেয়ার করি। সে নিজের কোনো অ্যাকাউন্ট ছিল না, যা ইনকাম করছে বোনের স্বামী মানে দুলাভাই, তার দুলাভাইয়ের কাছে সব টাকা পাঠিয়েছে সংসার খরচ দেওয়ার পর। অতিরিক্ত টাকা দুলাভাইকে বলছে যে আপনার কাছে রাখেন, আমি দেশে আসলে আমাকে দিবেন। সে প্রায় 5 বছর বিদেশ ছিল, 5 বছর পরে দেশে আসছে, বিয়ে শাদি করবে, তার টাকা লাগবে। দুলাভাইয়ের কাছে গেছে যে বলো দুলাভাই, আপনার কাছে আমি কত টাকা পাঠিয়েছিলাম? সে বলতেছে যে তুমি তো পাঠাইছো 5 লক্ষ টাকা পর্যন্ত। তখন ওই ভাইটা তো অবাক হয়ে গেল, কি আমি তো আমার কাছে রিসিট আছে, আমি পাঠিয়েছি 12 লক্ষ টাকা, আপনি বলতেছেন 5 লক্ষ টাকা? কয় বাকি টাকা হিসাব নাই, 7 লক্ষ টাকা এমন এমনি গেছে গা, আমি অসুস্থ হয়েছি, চিকিৎসা করছি, তোমার বোন অসুস্থ চিকিৎসা হয়েছে, তোমার মা বাবা অসুস্থ হয়েছে সেখানে খরচ করছি। তো সেই ভাইটি বলো যে আমি তো বাড়ির খরচ তো বাড়িতে পাঠাই, ওষুধ হলো চিকিৎসা করছে বাড়িতে পাঠাইছি, আপনাকে খরচ করতে কে বলছে? আপনি আমার টাকা খরচ করার আগে আমাকে জিজ্ঞেস করবেন না? তখন ভগ্নবতী তার সাথে উল্টো আরও রাগারাগি, সে আমাকে ফোন দিয়ে বললো ভাই এখন আমার এই টাকাগুলো কীভাবে ফেরত নিতে পারি, আমি কি কোনো পুলিশের সহায়তা নিতে পারি, আমার কাছে তো রিসিট আছে, প্রমাণ আছে। তখন তাকে আমি বললাম যে ভাই আপনি যে 5 লক্ষ টাকা আছে এটাকে নেন, পরে বাকি টাকা অন্যভাবে সামাজিকভাবে বসে মিটমেট করে নেবেন, আর না হয় 5 লক্ষ টাকা হারাইতে হবে। তখন সে দুল ভগ্নবতীকে বলে আমার কথা মতো বলেছে যে আমাকে 5 লক্ষ টাকা দেন, বাকি টাকা আমি আপনার কাছ থেকে পরে বসবো বসে নিব। তো ভগ্নবতী বলে যে 5 লক্ষ টাকা আমার কাছে ছিল, ওই টাকা আমার কাছে এখন নাই, আমি খরচ করে ফেলেছি, তোমাকে আমি পরে দিব। তো সেই বাড়িতে আরও বেশি অবাক হয়ে গেল, ব্যাপার কি আমি বিয়ে শাদি করবো, টাকা পয়সা নিয়ে আসি নাই, এখন আপনার বলতেছেন এই কথা? তখন ভগ্নবতী নাকি বলে যে তুমি গলা শুকাইও না, তোমার কাছে বুঝি টাকা নাই, তোমার অ্যাকাউন্ট টাকা আছে, অ্যাকাউন্ট চেক করে দেখো গিয়ে। সে অর্থাৎ তার কথা ভগ্নবতী কি পরিবারে কেউ বিশেষ করতে রাজি হয়নি। আজ তার এই সমস্যার সম্মুখীন হয়েছে একটি কারণে, তার নিজের কোনো অ্যাকাউন্ট ছিল না, এই একটা ভুল। 2 নম্বর ভুল হলো যে যত টাকায় বেতন পায় সমস্ত টাকাই দেশে পাঠিয়ে দেয় নিজের খরচের টাকা রেখে। অধিকাংশ প্রবাসী বাইরে দেখছি বেতন পেয়েছে সিঙ্গাপুর ডলার, যদি $2,000 বেতন পায় $2,000 $100 নিজের খরচের জন্য রেখে বাকি টাকাই দেশে পাঠিয়ে দেয়। সে যদি অ্যাটলিস্ট তার সিঙ্গাপুরের অ্যাকাউন্টে কিছু টাকা জমাতো প্রতি মাসে $100 করে $200 করে, তাহলে 5 বছর পর আসার পরে আসার সময় অনেক টাকা হয়ে যেত, সেই টাকাটা ক্যাশ নিয়ে আসতে পারতো। সে ভুল করছে, সেই কারণে দেশে আসার পরে সে এখন কষ্টের দশা জীবনযাপন করতেছে। এমন আরও অনেকগুলো ভুল আছে, আর সর্বশেষ যে ভুলটা আমি মনে করব সেটা হবো যে নিজের ভবিষ্যৎ প্ল্যানিং ছিল না। বাবার জীবন গেছে, টাকা পাইছে, টাকা পাঠাইছে, কোনো প্ল্যানিং ছিল না। কোনো প্ল্যান না থাকার কারণে এই সব সমস্যার সম্মুখীন হতে হয় অনেক প্রবাসী ভাইকে। এটার একজন বাইরে উদাহরণ দিলাম, আর এমন হাজার হাজার প্রবাসী বাইরে উদাহরণ আছে যারা সমস্ত টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠিয়েছে, পরিশেষে দেশে এসে কারো হেল্প পায় নাই, বরং নিজের টাকা নিজে ফেরত পায় নাই, এরকম অনেক উদাহরণ আছে।
তো এই জিনিসগুলো আমি শেয়ার করলাম এই কারণে যে যাদের এখনও যেসব প্রবাসী ভাইয়েরা আছেন, যারা সিঙ্গাপুর আছেন, বিশেষ করে বলবো যে সিঙ্গাপুরে বিভিন্ন ব্যাঙ্কগুলো আছে, বাংলাদেশের অগ্রণী ব্যাঙ্ক আছে, তারপর ন্যাশনাল ব্যাঙ্ক আছে, প্রাইম ব্যাঙ্ক আছে, এই ব্যাঙ্কগুলোতে গিয়ে কোনো কিছু লাগবে না, হয়তো পাসপোর্ট আর ওয়ার্ক পারমিট নিয়ে গেলেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেখানে যান গেলে তারা আপনাদেরকে কম খরচে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিবে, সেখানে আপনারা ডিপিএসও খোলা যায়, সেখানে খুলে নিতে পারবেন। হয়তো অনেকে আমার কথা রাগ করতে পারেন, রাগ করবেন না প্লিজ, এগুলো আমার অভিজ্ঞতা থেকেই আমি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।